নমস্কার বন্ধুরা, সাথী সৌমিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এখানে প্রথমে কড়াটা গরম করে নিলাম এবং তার উপর কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবং সর্ষের তেলে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবং ডিমটা কিন্তু আমি ভালোভাবে নাড়বো, ডিম ভুর্জি টাইপের করে নিচ্ছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি এবং দোকানের থেকেও ভালো তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে এইভাবে। তার জন্য পুরোটা দেখতে থাকো কীভাবে আমি স্টেপ বাই স্টেপ রান্নাটা করছি। তো ডিমগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি। এরপর আবার কড়াতে আমি একটু তেল দিয়ে নিলাম। এবং আমি এখানে একটা পেস্টের ব্যবহার করেছি যার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং টমেটো। এই পেস্টটাকে কিন্তু আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এবং মোটামুটি একটু হালকা কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এবং মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ যাতে এটা নিচটা না ধরে যায়। আচ্ছা, আজকের প্রিপারেশন হচ্ছে তরকা ডাল। তো এখানে যে তরকা ডাল বাজারে কিনতে পাওয়া যায় সেই ডালটাকে কিন্তু আমি প্রথমে সকাল থেকে ভিজিয়ে রেখেছি এবং সেটা আমি সন্ধেবেলায় প্রেশার কুকারে 3-4 থেকে 5খানা সিটি দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার ডাল কিন্তু প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ তোমরা মশলা কিন্তু ভালোভাবে কষা হয়ে গিয়েছে কারণ পাশ থেকে কিন্তু তেল বার হয়েছে। তো মশলা কষানোর পর আমার যে ডালটা সেদ্ধ করা ছিল শুধু ডাল, সামান্য পরিমাণ নুন দিয়ে আমি কিন্তু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই ডালটাকে ভালোভাবে কিন্তু আমি মশলার সাথে মেশাবো। বাইরে থেকে যে তরকা কিনে খাও তোমরা সেই তরকা কিন্তু আর কিনে খাবে না বাড়িতে যদি তোমরা এইভাবে বানাও। খুব সিম্পল আর কিচ্ছু না, জাস্ট এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম কারণ তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দিও। তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কারণ এটা একটু ফুটবে তো তাই। তো ব্যাস এইটুকুই, এবার ভালোভাবে ডালটাকে ফোটাবো। এখানে আমি কিন্তু ওপর থেকে একখানা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমার তরকা একদম রেডি। তো আমি যে প্রথমে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি তরকার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে দেবো পুরো তরকার সাথে। তোমরা বাজার থেকে আর তরকা কিনে খাবে না, বাড়িতে যদি এইরকমভাবে একবার তরকা বানাও তাহলে তোমরা বাইরের তরকা আর খাবে না, বাড়িতেই নিজেরা বানাবে। ভিডিওটা লাইক করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও।